সুপ্রভাত বন্ধুরা, আজ 20 আগস্ট, আমাদের সুন্দরবন সফরের দ্বিতীয় দিন। এই মুহূর্তে সকাল 5:30 বাজে, রিসোর্ট ছেড়ে যাচ্ছি জঙ্গলের দিকে, আর আমাদের বাকি সঙ্গীরা এখানে সবাই দাঁড়িয়ে আছেন। গতকালের দুর্যোগের পর আজকের এই আকাশ এবং নদী দেখে আমরা বেশ কিছুটা আশ্বস্ত ছিলাম যে আজ হয়তো কিছু পেলেও পেতে পারি। আর আপনারা যারা আমার মানে প্রথম দিনের ভিডিওটি দেখেননি, তারা আই বাটনে লিংক পেয়ে যাবেন আর ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এই প্রথম বোটটা এসছে, আর একটা বোট আসবে। আমরা গ্রুপে টোটাল 10 জন আছি, 5 জন 5 জন করে দুটো বোটে আমরা সাফারিটা করতে যাচ্ছি, এবং এটা সম্পূর্ণ ফটোগ্রাফি ট্রিপ। তো যারা আমার এই ভিডিওটি দেখছেন, তারা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আপনাদের মূল্যবান কমেন্টগুলো দেবেন, যাতে করে আমি আমার ভুলগুলো রেকটিফাই করতে পারি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করলে আমার এই ভিডিওগুলো করার উৎসাহটা আরও বাড়বে। আর পাশের বেল বাটনটিতে যদি ক্লিক করেন, তাহলে সবার আগে আমার ভিডিওগুলো দেখতে পাবেন। তো চলুন আমরা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ট্রিপে বেরিয়ে পড়ি। আপাতত সমস্ত কিছু খোঁজা হচ্ছে, এখন পাখি খোঁজা হচ্ছে কাছে গিয়ে। যদিও বাঘের ভয় আছে, তবুও একটু ঝুঁকি তো নিতেই হচ্ছে। তো এই আর কি, পাখির জন্য ঘুরছি, তার সঙ্গে বাঘেরও খোঁজ চলছে। শুধু বাঘ খুঁজতে গেলে সুন্দরবনে হতাশ হয়ে ফিরতে হবে, কারণ বাঘ সবসময় পাওয়া যায় না। আমরা একটা খাঁড়িতে ঢুকেছি, এই খাঁড়িটার অনেক পাখি পাওয়া যায়, পাখির জন্যই খোঁজাখুঁজি চলছে। কলও শুনতে পাচ্ছি, কিন্তু পাখিগুলো বাইরে বেরোচ্ছে না। দেখা যাক কি করা যায়। চলুন আপনারা আমাদের সঙ্গে একেবারে কোর এরিয়ার দিকে। Thank you.
সুপ্রভাত বন্ধুরা, আজকে 21 আগস্ট, আমাদের সুন্দরবন সফরের শেষ দিন। তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি রিসোর্ট ছেড়ে। এখন 5:30 বাজে, আমরা রিসোর্ট ছেড়ে এখন জঙ্গলের দিকে, এবং এখান থেকে লাঞ্চের পরে আমরা বেরিয়ে সোজা গদখালি যাব। গদখালি থেকে আমরা বাড়ি চলে যাব। আপাতত এখনও পর্যন্ত সেভাবে কোনো কিছু পাইনি আমরা। সূর্যের প্রথম কিরণ আমাদের গায়ে লাগছে এখন, আর ওই যে দূরে নৌকাটি দেখা যাচ্ছে, ওটি আমাদের আরেকটি নৌকা। সেখানে আমাদের এখান থেকে ওই নৌকার ম্যানেজার অভিজিৎ উঠে যাবে ওই নৌকায়। তারপরে আমরা দুজনেই যাব দুটো দিকে গিয়ে সার্চ করতে থাকব। যদি কেউ কিছু পায়, একটা বোট পেলে আরেকটা বোটকে ডেকে নেবে। এটাই হচ্ছে আমাদের ট্রিপের মজা। কিন্তু কিছুই পাচ্ছি না, চেষ্টা তো করা হচ্ছে অনেক, তবুও আমরা আশা ছাড়িনি, হাল ছাড়িনি। গতকালকে তো সেভাবে কিছু পাইনি বলতে গেলে, আজকেও তো সেই একই অবস্থা। সারাদিন ঘুরে বেড়াচ্ছি, শেষ পর্যন্ত কিছু না পেয়ে ভগ্ন মনোরথ হয়ে জঙ্গল ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অকুণ্ঠ ধন্যবাদ, আর যারা এখনও করেননি তাদেরকে বলবো যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।